সরকারি খেলা দিবসের পাল্টা বিজেপির কালা দিবস পালনে বিক্ষোভ করলেন বিধায়কেরা। খেলা দিবসের পাল্টা বিজেপির কালা দিবস ও পশ্চিমবঙ্গ বাঁচাও ডাক দিয়ে নদিয়ার বিজেপির বিধায়করা বিক্ষোভে বসলেন। নদিয়া জেলার রানাঘাট বিজেপির জেলা পার্টি অফিসের সামনে 34 নম্বর জাতীয় সড়কের ধারে মুখে স্লোগান ও হাতে নানান প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা লিখে বিক্ষোভে বসলেন বিজেপির কর্মীরা। বিধায়ক ও নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, দিকে দিকে নারীরা লাঞ্ছিত ও ধর্ষিত হচ্ছে, তাই খেলা নয় মহিলা সুরক্ষা চাই, বিজেপির সমর্থক হলেই হতে হবে ধর্ষণের শিকার, মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে কোথায় মহিলাদের নিরাপত্তা, এই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, নদিয়া জেলার বিজেপি সভাপতি অশোক চক্রবর্তী ও জেলার সভাপতি কিষাণ মোর্চার অশোক বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। আজ ভারতীয় জনতা পার্টি ডাকে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস আমরা পালন করছি আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যালয়ের ঠিক সামনে। আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, মানুষের জীবন জীবিকা বিপন্ন, গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে ফেলা হয়েছে, এবং যে খেলা হবে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার স্বরূপ বাংলার মানুষের সামনে প্রকট হয়ে গেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমাদের এই অবস্থান বিক্ষোভে জেলার সমস্ত পদাধিকারী কার্যকর্তা সহ উপস্থিত হয়েছেন চাকদা বিধানসভার মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয়, উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস মহাশয়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ বিভিন্ন মোর্চার কার্যকর্তা। পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই দিবসটিকে কালো দিবস হিসাবে পালন করছি, কারণ 1947 সালের আজকের এই দিনে যেদিন এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে যেদিন সুরাবর্দীর নেতৃত্বে কলকাতার বুকে দাঁড়িয়ে সেদিন কিন্তু আলী জিন্নার চক্রান্তে এবং জওয়াহরলাল নেহরুর সম্পূর্ণ মদতে গ্রেট কলকাতার যে কিলিংস হয়েছিল সেদিন কিন্তু কয়েক হাজার হিন্দু নরনারী সেদিন কিন্তু হত্যা হয়েছিল এবং একাধিক মহিলাদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছিল। আজকে সেই মহান দিবসটিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নদিয়া দক্ষিণ জেলার সাংগঠনিক জেলার পক্ষ থেকে সমস্ত কার্যকর্তার উপস্থিতিতে আমরা এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালন করছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যাকারী সরকার, পশ্চিমবঙ্গের আজকে নারী নির্যাতনকারী সরকার, সর্বোপরি পশ্চিমবঙ্গের আজকে গণতন্ত্র বিপন্ন। আজকে এমন একটা মহান দিবস যে দিবসটিকে আমরা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলেই সাড়ম্বরে পালন করা উচিত। অথচ ওই দিনে আজকের এই দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ঘৃণ্য চক্রান্ত এবং ঘৃণ্য রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে করে চলেছে সেই দিনটিকে তারা আজকে খেলা দিবস হিসেবে পালন করছে। এর বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এবং আজকের এই মহান দিবসটিকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে এবং আন্তরিকতার সহিত এই দিবসটিকে আমরা পালন করছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।